আই গড়ি আই ভাঙি আরে আই আশা নলে হাঁদাই আরে আই জ্বালাই নলে নিভাই আরে আর রাজ্য আয় রানী আরে। কক্সবাজারের মেয়ে অর্থাৎ সাগর পাড়ের মেয়ে সোহানা র‍্যাপ সঙ্গীত অর্থাৎ হিপ হপ সঙ্গীতের মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে যিনি সমাদৃত করেছেন বিশ্বব্যাপী। ইতিমধ্যে কুক স্টুডিও বাংলাতে আঞ্চলিক ভাষায় অর্থাৎ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার একটি গান রিলিজ হয়েছে। সেই গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা সেই ডটার অফ কোস্টাল অর্থাৎ উপকূলীর কন্যা সোহানার সাথে কথা বলবো, এই যাত্রাটি তার কিভাবে সম্ভব হলো এবং তার যেই দীর্ঘ যাত্রা সেই যাত্রার গল্প আমরা শুনবো। ভালো আছি। আচ্ছা, আমরা ইতিমধ্যেই জানলাম যে আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সচরাচর আমরা যেটি লক্ষ্য করি যে এই র‍্যাপ সঙ্গীত অর্থাৎ হিপ হপ সঙ্গীত যেটা সেটা ইংরেজিতে আমরা দেখি অনেক সময়, ইংলিশে দেখি অনেক সময়, চলিত ভাষায় দেখি, কিন্তু আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে কেন বেছে নিলেন? আঞ্চলিক ভাষাটা এটা আসলে প্রথমত এটা আমার পরিচিতি, আর আমার পরিচিতি যেই পরিচিতিটাকে আমি সবসময় চেয়েছি, আমি এই পরিচিতিটার মাধ্যমে এই ভাষাটার মাধ্যমে এটাকে আমি এমন একটি সঙ্গীতে কাজে লাগাবো, আমার ভাষাটা একদম পুরোপুরি দেশের মানুষের কাছে প্রকাশ করতে পারি অ্যান্ড বিদেশেও যেন আমি প্রকাশ করতে পারি, মানুষকে যেন আমি জানাতে পারি যে আমার ভাষাটার প্রতি আমার ভালোবাসা আর আমার কৃতজ্ঞতা অনেক বেশি। এই জন্য সঙ্গীতের আপনি যে মাধ্যমটি বেছে নিয়েছেন সেটি আমরা নতুন প্রজন্মের কাছে অনেকটা পরিচিত, কিন্তু সব মিলিয়ে এখনও আসলে সেভাবে পরিচিত হয়ে ওঠেনি। তো এই যে কঠিন যাত্রাটা কক্সবাজারের মতো একটি জায়গায় থেকে কিভাবে সম্ভব হলো, আপনার শুরুর দিনের গল্প একটুখানি জানতে? আসলে আমি র‍্যাপের ব্যাপারে জানতে পারি একদম শুরুতেই, হচ্ছে 2017 সালে। 2017 থেকে হচ্ছে আমি চেষ্টা করি টুকিটাকি জানার ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সহযোগিতায় আমি জানতে পারি যে গানের মধ্যে এমন একটি আলাদা ভাগ আছে যেটার নামই হচ্ছে যে র‍্যাপ, র‍্যাপ সং বলে, র‍্যাপ সঙ্গীত যেটা আমরা বলতেছি। তো ওটার প্রতি আমার শুরু থেকেই আমার মনে 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 হয়েছে যে আমি এই কাজটা করতে পারবো, আর আমি 2017 সালের শেষের দিক থেকে আমি আস্তে আস্তে আমার নিজের লিরিক্সগুলো লেখা শুরু করি, আমার নিজের গানগুলো লেখা শুরু করি, ছোট ছোট ছন্দ বানাই। কিন্তু আসলে মানে অনেক বাধার বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। আমার সবচেয়ে বড় বাধা যেটা ছিল ওটা আমার নিজের বাসা থেকেই, নিজের সবচেয়ে ঘনিষ্ঠ আপন মানুষগুলো থেকেই বাধাগুলো শুরু ছিল। অনেক ধরনের খোঁচা মারানো কথাবার্তা, অনেক ধরনের প্রভাবিত খারাপভাবে কথাবার্তা, এটা ওটা বাধা বাসা থেকে, কাজ করতে না পারা, কোনো ধরনের সহযোগিতা না পাওয়া, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো ধরনের আমি যে একটা কাজ করতেছি, আমি যে একটা স্ট্রাগল করতেছি, ওই স্ট্রাগলের প্রতি কোনো ধরনের সম্মান অথবা সহানুভূতি আমাকে কখনো দেখানো হয় নাই, আমাকে কখনো সাপোর্ট করা হয় নাই। নিজে থেকেই আমি চেষ্টা করছি সব কিছুর বিপক্ষে দাঁড়িয়ে নিজের জন্য কাজটা করার, গানটার প্রতি যেন আমি নিজের জন্য জাস্টিস করতে পারি প্রপার, এই এইটুকু ব্যাপার। অনেকগুলো বাধা বিপত্তির কথা বললেন, অনেক বাধা বিপত্তির পরেও আমরা যেটি জানি যে আপনার একটি গান ইতিমধ্যে কুক স্টুডিও বাংলাতে সেটি রিলিজ হয়েছে এবং দর্শকদের মধ্যে বেশ ছাড়া পেলেছে বিষয়টি। কুক স্টুডিও বাংলার যাত্রাটা একটুখানি জানতে চাই, এটা কীভাবে সম্ভব হলো, কখন এটির কাজ শুরু হলো, সর্বশেষ গানটা কখন রিলিজ হলো, এই সংগ্রামটার কথা একটুখানি জানবো। কারণ ইতিমধ্যে আমাদের যেখানে তথ্য বা আমাদের কাছে যে তথ্যটি আছে কক্সবাজার থেকে, এর আগে বোধহয় কেউই কুক স্টুডিও বাংলাতে বিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এভাবে হিপ হপ সঙ্গীত পরিবেশন করেনি, কীভাবে সম্ভব হলো আসলে, আপনি কীভাবে অফারটা পেলেন? শুরুটা হয় 2022-এ, একদম অক্টোবরের শেষের দিকে আমার কাছে কল আসে যে কোক স্টুডিও থেকে আমাকে কল করা হয় যে আপনি কি সোহানা রহমান, আপনি কি ডটার অফ কোস্টাল, কারণ আপনার হচ্ছে যে ইন্টারনেটে বিভিন্ন ধরনের গানের প্ল্যাটফর্মে আপনার গান দেখা দেখছি আমরা, অ্যান্ড আপনি হচ্ছে অনলাইনে সক্রিয়ভাবে একজন সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করতেছেন, তো আপনি কি কোনো ধরনের রেকর্ড লেভেলের আন্ডারে কি কাজ করতে কি আগ্রহী, আমাকে জিজ্ঞেস করা হয়েছে প্রথমে। তারপর হচ্ছে যে ওদের সাথে আমার কাজটা শুরু অক্টোবরের শেষে, নভেম্বরের পুরা একটা মাস আমার ওদের সাথে কাজ করা হয়েছে। কিন্তু আমার সবচেয়ে বড় যেটা স্ট্রাগল, আমার সবচেয়ে বড় যেটা লড়াই ছিল যেটা আমার নিজের সাথে, ওটা হচ্ছে আমার ওই সময়টাতে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যেটা আমরা
বলি, এইচএসসি পরীক্ষা, আমার তখন এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছিল ঠিক নভেম্বরের 6 তারিখ থেকে, আর তারা যখন আমাকে অফারটি করে তখন আমি খুব কম সময় পেয়েছি সিদ্ধান্তটি নেওয়ার জন্য কি আমি এই অফারটা ছেড়ে দিব আমার পরীক্ষার জন্য, নাকি আমার পরীক্ষাতে কোনো ধরনের ক্ষতি হয়ে যাবে এই অফারটার জন্য। আমি কি দুটোটা বড় কাজ আমার জীবনে, একটা হচ্ছে যে আমার পড়ালেখার দিক দিয়ে অনেক বড় একটা পদক্ষেপ ছিল, আর একটা আমার সঙ্গীতের যেটা চাইতেছি আমি ক্যারিয়ার করতে ওটার প্রতি, আমার দুই দিকেই দুইটা সবচেয়ে বড় বড় কমিটমেন্ট ছিল। কিন্তু তখন খুবই কম সময়ে আমি সিদ্ধান্তটা নিয়েছি যে আমি পুরো একটা মাস আমি চেষ্টা করব, কাজ করব। আমার পরীক্ষা চলতেছিল এক মাস, তারপর আমি দৌড়াদৌড়িতে ছিলাম, পরীক্ষাও দিচ্ছিলাম, ওরা আমাকে স্টুডিও থেকে কল করছিল যে এমন এমন তারিখ এত এত ঘন্টার জন্য আসতে হবে, আমি ওখানেও কাজ করতেছিলাম এই আর কি। আচ্ছা, এমন কোন স্মৃতি কি আছে যে ধরেন আগামীকাল আপনার পরীক্ষা অথবা আজকে পরীক্ষাটা শেষ, এর মধ্যেই আপনাকে ফোন আসলো যে তাদের যে স্টুডিও আছে সেখানে যেতে হবে, এরকম কি কোনো স্মৃতি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সবচেয়ে বড় যেটা একটা স্মৃতি ওটা হলো, যেটা আমার আসলে না বললেই নয়, যে আমাকে শিডিউল দেওয়া হয়েছিল আমার শুটিংয়ের। আমি আমার সঙ্গীতের এইটুকু ক্যারিয়ারের মধ্যে আমি কখনো এভাবে শুটিং করিনি এত অফিসিয়ালভাবে, আর হচ্ছে যে ওটা অনেক লম্বা শুটিং ছিল, ওটা প্রায় 20-21 ঘন্টার মতো একটা শুটিং ছিল একটা স্টুডিওতে। তো ওরা আমাকে জানিয়েছে যে ডিসেম্বরের 5 তারিখ হচ্ছে আমার শুট, কিন্তু আমার জীবনে মানে আমার মনে হয়েছিল ওই মুহূর্তে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, কারণ ঠিক তারপরের দিন 6 তারিখ আমার ছিল হায়ার ম্যাথ পরীক্ষা। ওই পরীক্ষাটা ছিল খুবই আমার জন্য অনেক বেশি জটিল একটা পরীক্ষা ছিল, যেটা স্বাভাবিক যে ম্যাথ পরীক্ষা সবাই ভয় পায়, কম বেশি প্রস্তুতির একটা ব্যাপার, যে আপনি যতই প্রস্তুতি নেন ভয় তো থাকে। আমার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার সুযোগ ছিল না, কিন্তু তখনও আমি যখন শুটিংয়ে যাচ্ছি আমার ব্যাগের মধ্যে বই থাকতো, আমি পড়ালেখা করতেছি এদিক দিয়ে যখন সুযোগ পাচ্ছি মেকআপ রুমে, আর ওইখানে মোটামুটি সবাই কম বেশি, আমি একজনকেই বলেছিলাম যে আমার পরীক্ষা কালকে, আপনি একটু ডাইরেক্টরকে বলেন তাড়াতাড়ি আমার শ্যুটটা শেষ করতে। অনেক বেশি সাহস লাগে, আমার মন থেকে অনেক বেশি সাহস ছিল, ওই জন্য আমি এই জিনিসটা করতে চাইছি, আমি করতে পারছি। তন্ত্র থেকে মন্ত্র হয়ে বাধ্য বাজে যন্ত্র, সাত গ্যামের জন্ম তো গ্যাং সোয়েক জবনে মরিস জাল এবং মাইফা ক্যারেক, দিনে দিনে যত ভান্ধরির, দিনে দিনে জ্যান জ্যান গরির, বেগুনের হতায় ন ফুনি, বেগুনের বাধায় ন মানি, আই গড়ি আই ভাঙি আরে হনে কি হর, আই আশায় নইলে হাঁদায় আরে হনে কি হর, আই জ্বালায় নইলে নিভায় আরে হনে কি হর, আর রাজ্য আয় রানী আরে হনে কি হর, হনে কি হর। আমাদেরকে শোনাচ্ছিলেন তার যেই কুক স্টুডিও বাংলায় যে গানটি রিলিজ হয়েছে সেই গানটির অল্পকানি অংশ তিনি শুনিয়েছেন, এর মধ্যে একটা কথা বলেছেন যে বেগুনের বাধা না মানি, অর্থাৎ সে কারো বাধা মানে না, সব বাধা অতিক্রম করেই সে তার বিশ্বকে, সে তার যে স্বপ্ন সেই স্বপ্নকে সে জয় করেছে। আমরা এখনও পর্যন্ত পুরুষ যখন বলি তখন সাথে সাথে একটা শব্দ চলে আসে যে পুরুষ মানুষ, কিন্তু যখন নারীর কথা বলি তখন মানুষটা আমরা এখনও বলতে পারি না, আমরা মনে করি নারীরা নারী, নারীদের আমরা এখনও পর্যন্ত মানুষ ভাবতে পারি না। আজ বিশ্ব নারী দিবস, আমাদের প্রত্যাশা থাকবে পৃথিবীর প্রত্যেক মানুষ যেন নারীদেরও মানুষ ভাবে, কারণ আমরা যতদিন না পর্যন্ত নারীদের মানুষ ভাবতে পারবো না ততদিন আসলে আমাদের বোন সোহানা বা আমাদের মা, আমাদের সন্তান, আমাদের কন্যা কেউই আগাতে পারবে না। তা আমরা আজকের মতো শেষ করব। শেষ করার আগে সোহানার একটি বিশেষ গান রয়েছে নারীদেরকে কেন্দ্র করে, গানটি শুনতে শুনতে শেষ করব আজকের আয়োজন। প্রথমে শ্রদ্ধা জানাই আমার মাকে, তার প্রথম পরিচয় সে একজন নারী, নারী নারী এ কোনো শব্দ না, এই শব্দের অর্থ সীমাবদ্ধ না, এই সমাজ বেঁধেছে আমার পায়ে শিকল, সামাজিকতা নামে আমার মুখে হাসি নকল, আমি নারী হয়ে জন্ম তো কী হয়েছে, সাহসী যোদ্ধা আমি, ভয়ে ঘুঁধরেছে, শিল্পকর্ম দিয়ে জীবন গড়তে চায়, কিন্তু তারা বলে সমাজের কথা শুনো, যেই যাই বলুক তুমি চুপচাপ সহ, সহে নাও কারণ তুমি নারী, সইতে হবে তোমার কারণ তুমি নারী, আমি নারী হয়ে জন্ম এটা দোষে না, সমাজে কিছু ভুল নিয়মাতে খেলে না, কোনো রীতিনীতি সমাজে মেলে না, না হতে চাই ভুলের ভ্রান্তি, না হতে চাই আইডিয়ালাইজিং তান্ত্রিক, জীবনে নাই ক্লান্তি, আমাতে আমি মুশকুল, আমাতে আমার শান্তি, নাই ভাঙতি, হে হে পারবো না আমি আর মানতে, আমি এমনই শালীন এমনই স্বাধীন, হবে না ভুল জানতে, আমি এমনই জটিল এমনই কঠিন, শত সান্ত্বনা সম্বর্ধনা আর মানবো না, প্রতিবার প্রতিঘাত প্রতিঘাত আর পারবো না, আর পারবো না, আর পারবো না, নারী কোনো শব্দ না, সব তের অর্থ সীমাবদ্ধ না, নারী কোনো শব্দ না,
এই শব্দের অর্থ সীমাবদ্ধ না।